আমি আজকে তোমাদের সাথে ছানার কোপ্তা রান্নার রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবে আমি 2 লিটার দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি, এতটা ছানা হয়েছে। এটাকে আমি হাত দিয়ে স্ট্রেনারের মধ্যে চেপে যে জলটা আছে ছানার পুরোটা বার করে নেব। বার করে একটা আলাদা বাটিতে জল ঝরানো ছানাটা নিয়ে নেব। নিয়ে ওর মধ্যে নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব। কেউ চাইলে আদা কুচি দিতে পারো বা গ্রেটারে আদা ঘষে দিতে পারো। আর এর জন্য আমার মশলা লাগবে আদা আর লঙ্কা, মিক্সিতে নিয়ে নেবো, ওটা পেস্ট করে নেব। এর মধ্যে আমি ময়দা দিচ্ছি, ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব দুটো। ময়দা 2 চামচ দিলে কর্নফ্লাওয়ার 1 চামচ দেবো, 2:1 রেশিওতে ইউজ করব। তারপরে আমি এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো, তারপর অ্যাড করব গরম মশলার গুঁড়ো। কেউ চাইলে শাহি গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই এই গরম মশলার গুঁড়োটা আমি অ্যাড করেছি। এটা শাহি না, শাহিতে স্মেলটা আরও বেশি ভালো আসে। তারপরে আমি দেবো হলুদ গুঁড়ো। একটা কথা, যখন ছানার মধ্যে কেউ হলুদ গুঁড়ো অ্যাড করবে না, ময়দা দেওয়ার পরে এই মশলাগুলো অ্যাড করবে। জিরের গুঁড়ো দিলাম আমি, ময়দা দেওয়ার পর অ্যাড করবে, কারণ ছানায় অ্যাড করলে কাঁচা গন্ধ থেকে যায়। কিন্তু ময়দার কোটিংয়ের ওপর যদি অ্যাড করো তাহলে ভাজার সময় এই হলুদের বা জিরের কোনোটারই কাঁচা গন্ধ থাকবে না। আমি ভালো করে চটকে চটকে এবার এটাকে মেখে নেব। বড়া তৈরি করার জন্য একটু টাইট টাইট করে মাখবো, খুব টাইট নয়, সামান্য টাইট, সেটা তোমরা মাখতে মাখতেই বুঝে যাবে। মাখাটা আমার রেডি হয়ে গেছে। এটার থেকে আমি গোল গোল করে যার যেরম আকার নিয়ে বড়া ভেজে নেব। একটা বাটিতে আমি মশলা গুলে নেব, যে মশলাটা আমার লাগবে। আমি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, নেব লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো নেব, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসঙ্গে নিয়ে আমি গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য এই মশলাটাকে ভিজিয়ে রাখবো। তাতে মশলাটা যখন আমি রান্নায় দেবো অনেকটা বাটা মশলার মতন স্বাদ হয়। এবার আমি নিজের পছন্দ মতো আকার নিয়ে এর মধ্যে থেকে কোপ্তাগুলো ভেজে নেব ছানার। আমি ইউজ করেছি এখানে সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। আর আমি যেহেতু ময়দার উপরে মশলাগুলো দিয়েছি, দেখো এটা দেখতে খুব সুন্দর হয়েছে, সাদা সাদা লাগছে দেখতে, কিন্তু একটুও কাঁচা গন্ধ থাকবে না। তোমরা যদি ছানার উপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিতে থাকো তাহলে কীরকম একটা যখন ছানার বড়াটা ভেঙে খাওয়া হয়, আমি আলু কেটে নিয়েছি, একটা গন্ধ দেয়। ফোড়নে লাগবে আমার তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে, এইভাবে এপিট ওপিট দুপিট ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। সবকটা কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে এই ফোড়নটা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। এই রান্নাটায় আজকে আমি ফোড়নে হিং ব্যবহার করছি না, কারণ ছানার গন্ধটা তাহলে চলে যাবে আমি যদি হিং ব্যবহার করি। ছানার একটা খুব সুন্দর গন্ধ আসে যখন ছানার কোপ্তা রান্না করা হয়। এবার আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই যে কদবেল কিনে এনেছিলাম, এটা আশা করি সবারই খুব প্রিয় খাবার। আমি কদবেলটা আদির জন্য মেখে নেব, কারণ আদি খেতে খুব ভালোবাসে কদবেল মাখা। তবে কদবেলটা পুরো পাকা না, একটু কাঁচা আছে, এই কদবেলটা অতটাও টেস্ট হয় না। পাকা কদবেলে একটা আলাদা রকমেরই স্বাদ পাওয়া যায়। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে যে মশলাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। দেখো মশলাটা কত থকথকে হয়ে গেছে, গরম জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি মশলাটা থকথকে হয়ে যায়, টেস্টটা অন্যরকম আসে, কিন্তু ঠান্ডা জলে ভেজালে অতটা তাড়াতাড়ি আসে না, মশলা দানা দানা থেকে যায়।
আমি মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে গেলে আদা আর কাঁচা লঙ্কা যে দুটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি না এখানে টমেটো ছিল না তাই ব্যবহার করিনি, আমার ফ্রিজে টমেটো পিউরি আছে, নিরামিষে টমেটো পিউরিগুলো মার্কেটে পাওয়া যায়, সেই সসটা আমি আজকে ইউজ করব। কিন্তু তোমাদের কাছে যদি টমেটো থেকে থাকে তাহলে দুটো করে টমেটো বা তিনটে টমেটো, এটা একটুখানি টমেটোটা দিলে ভালো হয়, টক টক খেতে হয় আর কালারটা খুব রিচ আসে। ওই টমেটোটা তোমরা একটু মিক্সিতে পেস্ট করে নিও, নিয়ে এখানে ইউজ করো। টমেটো কুচিটা দেবে না, টমেটোটা পিউরি করে দিও, তাহলে টেস্টটা বেশি ভালো আসবে। আমি ভালো করে আদা বাটাটা দিয়ে কষিয়ে নিচ্ছি, কষানোর পরে আমি সসটা দেব। মশলাটা আমার ভালো মতো কষে এসেছে, সাইড থেকে মশলা আর তেল আলাদা হতে শুরু করেছে। আমি একটু নুন অ্যাড করলাম, পরিমাণ মতো যতটা আমার নুন লাগবে আমি দিয়ে দিলাম। মশলাটা কষে নিচে যাতে লেগে না যায় তাই জন্য আমি মিক্সিতে যে বেটে রেখেছিলাম ওই বাটা মশলার জলটা এর মধ্যে একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি যে সসটা সেটা অ্যাড করব এর মধ্যে। আমি এখানে কিষানের পিওর ভেজ সসটা অ্যাড করছি, কারণ সস দেওয়ার পরে খুব একটা কষানোর প্রয়োজন হয় না, সস দেওয়ার পরে অল্প একটু নাড়াচাড়া করলেই জল দিয়ে দিলে হয়ে যায়। আমি সস দিয়ে একটুখানি নাড়াচাড়া করে সসের গন্ধটা চলে যাওয়া অবধি এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আমি হালকা উষ্ণ গরম জল অ্যাড করেছি। এবার যতটা পরিমাণ আমার জল লাগবে তার থেকে একটু বেশি অ্যাড করব, কারণ কোপ্তাগুলো তো অনেকটা পরিমাণ জল টানবে, বড়াতে জল টানে, যে কোনো বড়াতেই জল টানে, ময়দা দেওয়া থাকে কর্নফ্লাওয়ার ওগুলোতেও জলটা টানে, তাই বেশি পরিমাণ জল দিয়ে একবারে আমি অ্যাড করে দেবো। আর আলুটা আজকে কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়েও এসছে, আমি পরিমাণ মতন জল দিয়ে এবার এটাকে ছেড়ে দেব। এটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে কোপ্তাগুলোকে অ্যাড করে দেব। এবারে আমি সব কোপ্তাগুলোকে অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে ফোটার জন্য ছেড়ে দেব। ঝোলটা কিছুক্ষণের জন্য যখন ফুটে যাবে, আমি যখন কোপ্তাটা অ্যাড করেছিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছিলাম, নালে কোপ্তাগুলো গায়ের মধ্যে ছিটকে আসে ঝোলটা। আর আলু আমার সিদ্ধ হয়ে গেছে, আমি কোপ্তাগুলোকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, নামানোর আগে ঘি আর গরম মশলা অ্যাড করে দিয়ে আমি নামিয়ে নেব। আজকের আমার ছানার কোপ্তা একদম রেডি, রেসিপিটা ট্রাই করো, আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের। আজকের আমাদের ঘরের ছোট্ট সদস্য পুটুর বার্থডে সেলিব্রেট হচ্ছে আর এখানে আদি গান গিয়ে শোনাচ্ছে আমাদেরকে। বাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে।
ফ্রুট কেক আছে,